গঙ্গারামপুরের ঐতিহ্যবাহী ক্লাবগুলির মধ্যে অন্যতম ইউথ ক্লাব। 52তম বর্ষে 19 লক্ষ টাকা বাজেটে আদিবাসীদের দুর্গ থিম তৈরি করে এবারের শারদীয়া উৎসবে গঙ্গারামপুর সহ জেলাবাসীকে চমকে দিতে চাইছেন তারা। বিভিন্ন গাছের ডাল, বিভিন্ন ফলের বীজ ও পাটকাঠি দিয়ে তৈরি হচ্ছে এবারের মণ্ডপ সজ্জা। মণ্ডপ সজ্জায় থাকছে বালুরঘাটের শিল্পীরা, অন্যদিকে মৃৎশিল্পে থাকছে গঙ্গারামপুরের নয়াবাজার এলাকার মৃৎশিল্পী ও আলোকসজ্জায় থাকছে কৃষ্ণনগর ও গঙ্গারামপুরের যৌথ শিল্পীগণ। প্রতিবছরের মতো এবারের পুজোতেও গঙ্গারামপুরের ইউথ ক্লাবের এই পুজো গঙ্গারামপুর সহ দক্ষিণ দিনাজপুর জেলার মানুষের মন জয় করবে বলে আশাবাদী ক্লাব সদস্যরা। এই বিষয়ে গঙ্গারামপুর ইউথ ক্লাবের অন্যতম সদস্য তুষান কর্মকার বলেন, এই বছরই নতুনত্ব কিছু করার চেষ্টা করি গঙ্গারামপুর ক্লাবের পক্ষ থেকে। তো এবার আমাদের নতুনত্ব একটা কিছু আছে, যেমন আদিবাসী সমাজকে তুলে ধরার জন্য আদিবাসী যে দুর্গ, যেগুলো মানুষ মানে আদিবাসীরা যে সমস্ত জিনিস নিয়ে আর কি যেগুলো মানুষ ফেলে দেয় পরিবেশে, সেগুলো নিয়েই আমাদের এবার ঠিক এই যে তুমি ভাবনা চিন্তা আর কি, মানে যে প্যান্ডেল যে অনুকরণ করছে এটা কি প্যান্ডেল এবং মানে ঠাকুরে বা কী রয়েছে? ঠাকুরের শিব দুর্গ, শিব দুর্গ তো শিব ছাড়া অচল আর কি বলতে গেলে, সেই দুর্গ এবং শিব ঠাকুরকে নিয়ে এবার আমাদের প্রতিমা, আর প্যান্ডেলে থাকছে আদিবাসীদের দুর্গ একসঙ্গে, সেটাকেই আমরা তুলে ধরেছি প্যান্ডেলের মাধ্যমে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।